নমস্কার, সাবনাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আবারও অমানবিক ঘটনার সাক্ষী থাকল বাংলা। বারাসত অশোকনগরের পর এবার ব্যারাকপুর, গণপ্রহারের শিকার সন্দেহভাজন ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ব্যারাকপুর মোহনপুরে। উল্লেখ্য, আপনারা যারা সেভনে নিউজের দর্শক, বেশ কয়েক সপ্তাহ ধরে আমাদের চ্যানেলে অপ্রাপ্ত বয়স্ক বা বৃদ্ধাদের হারিয়ে যাওয়ার খবর আমাদের চ্যানেলে সম্প্রচার হতে দেখছেন। সম্প্রতি বারাসত অশোকনগরে অপহরণকারী ভেবে সন্দেহভাজন ব্যক্তিকে মারধরের মতো হিংসাত্মক ঘটনা আপনারা দেখেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করার পাশাপাশি সচেতনতার প্রচার চালাচ্ছে পুলিশ। আমাদের খবরের মাধ্যমেও গুজবে কান না দেওয়ার আবেদন জানাচ্ছি আমরা বারংবার। তবে সবকিছুকে উপেক্ষা করে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। মোহনপুর কাঠালিয়া এলাকায় ছেলে ধরা সন্দেহে চলল গণপ্রহার, ছেলে ধরা সন্দেহেই মারধর, স্বীকারোক্তি এক স্থানীয় বাসিন্দার। আমরা ভাবছি ওই ছেলে ধরা চত্বর করে যেখান থেকে আমরা কেউ বেরোই না, আমরা তো তিনজনা দোকানে, এখন ওইসব খবরে দেখাচ্ছে না, বাচ্চা চুরি হচ্ছে, কিনে নিচ্ছে, চোখ তুলে নিচ্ছে, তারপরে ওখানে ঘর অমুক জায়গায় মেয়ে পাচার হচ্ছে, অমুক জায়গায় দুটো বাচ্চা পাওয়া যাচ্ছে না, এইসব শুনছি না খবরে। পাবলিক লোক বলছে যে এখান থেকে পাওয়া যাচ্ছে না, ওখান থেকে পাওয়া যাচ্ছে, যার খবরে শুনছি যে মেন দরজা খুলো না, বাইরে বেরিয়েও না কো, বাচ্চাদের সাবধানে রাখো, তারপরে ফেরিয়ালার ভেসে আসছে, ভিকিয়ালার ভেসে আসছে, হ্যাঁ আতঙ্ক, আমরা আতঙ্ক হয়ে আছি। আর ওই রকম করেছে বলে ও এরকম চিল্লে উঠেছে, আর ও দৌড় মেরেছে, ও যদি না দৌড়াতো তাহলে কোনো সমস্যা হতো না। অন্যদিকে আরো এক স্থানীয় বাসিন্দা অতনু দাসের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত ভাবেই মারধর করা হয়েছে যুবককে। আমাদের কিছু পাড়ার ছেলে, দু চারজন ছেলে সেই পাশের মেলাতে ঘুরতে গেছিল। সেই সময় নাজির হোসেন বলে একটা ছেলে, এলাকায় খুব ভালো ছেলে বলে পরিচিত, সে কোনো রকম কোনো ঝুট ঝামেলা কোনো কিছুর মধ্যে থাকে না, তাকে ধরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে মেরেছে, এবং মেরেছে মানে বীভৎস ভাবে মেরেছে। তার এখন বাঁচা মরা কথা কিছু বলা যাচ্ছে না, খুব সিরিয়াস কন্ডিশন, তাকে অলরেডি দুটো হাসপাতাল রেফার করেছে, ইন্টারনাল হ্যামারেজ প্রচন্ড পরিমাণে, তাকে সাড়া দিতে পারছে না। জানি না ছেলে ধরা সন্দেহ, ছেলেটাকে সবাই চেনে এলাকার, এরকম বিষয় না যে ছেলে বাইরের ছেলে, একদম পার্শ্ববর্তী এলাকার ছেলে, সকালবেলা ওদের ওরা ওই ছেলেকে চেনে, এই ছেলে ওই দিকে যায় যাতায়াত করে, কোনো রকম ভাবে কোনো মানে ছেলে ধরা সন্দেহ করাটাই উচিত না। সূত্রের খবর, আক্রান্ত যুবক রুইয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা নাসির হোসেন। গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে প্রথমে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতাল ও পরে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতাল হয়ে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোহনপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। আবারও আপনাদের কাছে আবেদন রইল, এ ধরনের গুজবে কান দেবেন না। রাজা দে, সাবনাবিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাবিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।